হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব ম্যান এঙ্গেজ ডিওর একটা রিভিউ। প্লিজ আজকের এই ভিডিওটি লাস্ট অবধি অবশ্যই দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে। তো গাইস, তোমরা সবাই দেখতে পাচ্ছ যে এটা হলো এঙ্গেজ M1 পারফিউম স্প্রে, যেটা ম্যানদের জন্য স্পেশালি বানানো হয়েছে। আর যদি এই রকম পারফিউম গিফট করতে চাও ফ্রেন্ডকে অথবা ফাদারকে, কিংবা জেনারেলি ফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডকে, তো এই রকম পারফিউম কিন্তু তোমরা গিফট করতেই পারো। গিফট আইটেম হিসাবে খুবই কিন্তু অ্যাফোর্ডেবল। এই পারফিউমটা হচ্ছে লিকুইড কন্টেন্ট টাইপের, আর এটা হচ্ছে 120 ml এর প্রোডাক্ট। এর প্রাইস হচ্ছে 200 rupees। এর ব্যাক সাইডে অল ডিটেলস দেওয়া আছে। যদি এই প্রোডাক্টের ব্যাপারে কথা বলি তো বলবো খুবই কিন্তু অ্যাট্রাকটিভ। প্যাকেজিংটা কিন্তু খুবই সুন্দর। এর ম্যানুফ্যাকচারিং ডেট কিন্তু অবশ্যই দেখে নিতে হবে পারচেজ করার আগে। এছাড়াও কোনো প্রোডাক্ট কেনার আগে কিন্তু অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে এক্সপায়ারি ডেটের উপর। এই প্রোডাক্টটি ITC নির্বাচিত একটা প্রোডাক্ট, খুব ভালো প্রোডাক্ট বানায় আর খুবই ভালো একটা কোম্পানি। ভিউয়ার্স, এবার ইনগ্রিডিয়েন্টসে চলে আসি। অ্যালকোহল কন্টেন্ট রয়েছে 84.9%, এর সাথে ইথাইল অ্যালকোহল হচ্ছে 95%, ডিন্যাচুরেটেড উইথ 1%। খুবই ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস এতে রয়েছে, যেটা পার্সোনাল হাইজেনের জন্য খুবই সেফ। এর ফ্রেগনেন্স কিন্তু খুবই ভালো। এর যে ক্যাপটা আছে সেটা হচ্ছে ব্ল্যাকিশ কালারের, সেটা তোমরাও দেখতে পাচ্ছ। তো স্প্রে করে দেখাচ্ছি তোমাদেরকে লিকুইড ফিনিশ টাইপ একটা পারফিউম। এতে কিন্তু কোনো গ্যাস নেই, দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু টোটালটাই লিকুইড পারফিউম আছে। মার্কেটে অনেক গ্যাস পারফিউম আছে যেটা নেচারের জন্য হার্মফুল আর আমাদের জন্য কিন্তু হার্মফুল হয়ে থাকে। সো এটা কিন্তু একদমই পারফেক্ট। আর যখনই এটা স্প্রে করলাম খুব সুন্দর একটা ফ্রেগনেন্স পেলাম, আর খুবই সুন্দর ফ্রেগনেন্স, যেটা তোমাদের সকলেরই কিন্তু পছন্দ হবে। তো বন্ধুরা, এটা কিন্তু তোমরা অনলাইন বা অফলাইন যে কোনো জায়গা থেকে কিন্তু পারচেস করে নিতে পারো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর এটা পারচেস করে ইউজ করো, আর এর ফ্রেগনেন্সটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা করে নাও সাবস্ক্রাইব। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।